আজকে দিব উন্নত জীবন ডক্টর উন্নত জীবনের জন্য আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে তবে উন্নত জীবনের দেখা পাবো এবং অনুপ্রেরণামূলক একটি বই বইটিতে দেখো আহ উন্নত জীবনের লক্ষ্যে কাজ করার জন্য বিভিন্ন মানুষের জীবনের ঘটনা বইটিতে উল্লেখ করেছেন বিভিন্ন বিষয় তুলে ধরেছেন উন্নত জীবন গড়ার লক্ষ্যে বইটিতে কয়েকটি উদাহরণ দেওয়া যাক প্রথমে বলা যাক সাধনা এবং পরিশ্রম নিয়ে সাধনা ও পরিশ্রম ছাড়া জগতের কোনো উন্নতি হয় না আমরা যেকোনো কাজই করি না কেন সমক পারদর্শিতা লাভ করতে হলে আমাদের বহু বছর সাধনা করতে হবে ডাক্তার ম্যাসন গাড়িতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ার সময় একটা বৃহৎ পুস্তক অনুবাদ করে ফেলেছিলেন কামার ইলিহু বুড়িট আহ কামার ঘরের ঠকঠকের মধ্যে বসে পুরাতন এবং আধুনিক তিরিশটি ভাষায় পণ্ডিত হয়েছিলেন আমাদের সকল অবস্থায় কাজ করে যেতে হবে তার ফল একদিন আমরা অবশ্যই পাবো হয়তো প্রথম প্রথম আমাদের পরিশ্রম সার্থক হবে না তাই বলে আমাদের নিরাশ হওয়া যাবে না এবার বলা যাক না না বিখ্যাত সাহিত্যিক এডিসন লিখে গৌরব অর্জন করার আগে বস্তাবস্তা কাগজ লিখেছিলেন সেগুলো আজ অফিসে ঘরের মধ্যে পড়ে থাকলেও সেই সব রাবিশ লেখার মাঝে কিন্তু তার গৌরব উন্নতির ভিত্তি প্রতিষ্ঠিত ছিল এবার বলা যাক চরিত্র নিয়ে মানুষের মূল্য কোথায় এর উত্তর হলো চরিত্র মনুষ্যত্ব এবং কর্মে বস্তুত চরিত্র বললেই বুঝতে হবে মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ মানুষের জীবনে গর্ব করার চরিত্র ছাড়া আর অন্য কিছু নিয়ে গর্ব করার নেই মানুষ মানুষকে যদি শ্রদ্ধা করে তবে সেটা শুধু উন্নত চরিত্রের জন্যই আহ চরিত্র চিন্তা ও জীবন যার উন্নত যিনি সর্বাংশে নির্মল উচ্চ মানবতা যার লক্ষ্যে তিনিই ভদ্রলোক একটি গল্প বলা যায় যেখানে প্রকাশ পেয়েছে আশ্চর্য উন্নত চরিত্রের মাহাত্ম স্পেনে এক ভদ্রলোকের বাসায় এক সন্ধ্যায় এক ব্যক্তি কাতর কণ্ঠে সাহায্য সে আমি বড়ই বিপন্ন ব্যক্তি আমাকে হত্যা করতে আসছে তারা এখনই আসবে সেই ভদ্রলোক ব্যথিত অথচ ক্ষিপ্র কণ্ঠে বললেন আপনি আর এক মুহূর্ত দেরি না করে ভেতরে চলে আসুন পরের দিন সকালে সেই ভদ্রলোক অতীতের জন্য একটি তরবারি এবং একটি ঘোড়া নিয়ে হাজির হলেন এবং তাকে বললেন এই মুহূর্তে পালিয়ে যেতে সে ভদ্রলোক আরো বললেন আপনি সেই ব্যক্তি যে কিনা কাল আমার ছেলেকে হত্যা করেছিলেন যেহেতু আপনি বিপন্ন হয়ে আমার কাছে এসেছিলেন তাই আমি আপনাকে আপনার ক্ষতি করতে পারি না যিনি ভদ্রলোক তিনি বোঝেন সম্মান তার কোন জায়গায় নষ্ট হবে সম্মান হানির ভয়ে তিনি মহত্বের পরিচয় দিতে আহ লজ্জাবোধ করেন না বর্তমান সমাজে কথা দিয়ে কেউ কথা রাখে না কথার যে একটা মূল্য আছে তা অনেকেই বোঝে না আমরা যদি কাউকে বলে থাকি যে বেলা বারোটার সময় আমরা তার সাথে দেখা করব তবে ঠিক বেলা বারোটার সময় তার সাথে আমাদের দেখা করা উচিত কেননা আমাদের কথার একটা মূল্য আছে সভ্য জাতি শুধু অট্টালিকা এবং ধন সম্পদে হয় না অট্টালিকা এবং সাথে ধন আরেকটা বড় জিনিস সভ্যতার পরিচয় সেটি হলো বাক্যের মর্যাদা যে বাক্যের মর্যাদা আমরা রাখতে পারবো না সেরূপ বা কথা আমাদের বলা যাবে না একটা গল্প বলা যাক একবার এক ইংরেজ ভদ্রলোককে এক দোষ আহ এক দোষ দল বন্দি করেছিলেন তখন সেই ইংরেজ ভদ্রলোক দোষের কাছে দয়া ভেক্ষা করলে দস্যু বলল যদি আপনি বিশ্বাসঘাতকতা না করেন যদি আমাদের সন্ধান কাউকে না দেন তাহলে আমরা আপনাকে আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসব যদিও আমাদের নিয়ম যাদেরকে বন্দি করা হয় তাদের সবাইকে হত্যা করা সেই ইংরেজ ভদ্রলোক প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই এই দোষী দলের কথা কাউকে বলবেন না কিন্তু বাসায় ফিরে আসার পর সেই ইংরেজ ভদ্রলোক তার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং পুলিশকে খবর দিয়ে সেই দোষী ধরিয়ে দিলেন এখানে তিনি মূলত প্রতিজ্ঞা ভঙ্গ করে কাপুরুষের পরিচয় দিয়েছিলেন বইটিতে আরো অনেক বিষয় তুলে ধরা হয়েছে যে কোনো কিছু অর্জনের জন্য আমাদের সবসময় পরিশ্রম করতে হবে তার সাথে থাকতে হবে অধ্যাবসায় বিশ্বাস এবং ধৈর্য এবং ধৈর্য ইংল্যান্ডের বিভিন্ন মনীষীর জন্ম বৃত্তান্ত খুবই হীন কিন্তু তারা পরিশ্রম এবং জন্য তারা মানুষ হতে সক্ষম হয়েছিলেন পৃথিবীতে বহু বড় বড় মানুষ জন্মেছিলেন তাদের মধ্যে প্রতিভাবান অপেক্ষা পরিশ্রমী মানুষ অধিক নিউটন বলেন আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয় বহু বছরের পরিশ্রম এবং নিরবিচ্ছিন্ন চিন্তার ফলেই আমি নিজেকে সার্থক করতে পেরেছি আহ বলেন প্রতিভা বলে কোনো জিনিস নেই পরিশ্রম করো সাধনা করো তাহলে প্রতিভাকে গ্রাহ্য করতে পারবে আর কে লোকে প্রতিভাван বলতো কিন্তু তিনি তা অস্বীকার করে বলতেন আমি পরিশ্রম ছাড়া আর কিছুই জানি না বই থেকে বিভিন্ন উদাহরণ থেকে আমরা নিজেদের মধ্যে যদি শিক্ষা নেই তাহলে আমরা আমাদের উন্নত জীবন করতে পারি ধন্যবাদ চমৎকার বলেছেন আর ধন্যবাদ না যে এত সুন্দর করে এই বাণীগুলো মনে রাখা কোটি গুণ না এই খুব সুন্দর করে বলেছেন সর্বস্বটা একটাই যেটা উন্নত জীবন লাভ করতে হলে আসলে পরিশ্রম করতে হয় তাই না পরিশ্রমের কোনো বিকল্প নেই হ্যাঁ অনেক অনেক মেধাবী হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তারা ঝরে পড়ে কারণ তার পরিশ্রম করে না বা তার ধৈর্য থাকে না আমার ধন্যবাদ